So hello guys, welcome back to my YouTube channel and welcome back to my second episode of Chisang Ride. So অন্য কিছু বলার আগে খালি একটাই কথা বলবো যে নিজের যেটা কমফর্ট জোন সেখান থেকে বেরিয়ে এসে এক্সপ্লোর করো। बस और किच्छू लगभग ना लाइफ है देखा कोनो डॉक्टर है मने दरकार पड़े ना आर एक ता कथा आ चुना जो नेचर हील्स शेरा शुद्धि का था मने 222 किलोमीटर बाइक चला लाम विथ आई थिंक टू और थ्री स्टॉप्स एक ता स्टॉप इस्लामपुर दिए चलाम खाली ब्रेकफास्ट एर जन्नो एक ता स्टॉप जेटा शेरा गाजोलडबाई दिए चलाम एक तो ड्रोन शॉट एर जन्नो और আর একটা ছোট্ট একটা 5 মিনিটের জাস্ট একটা লিটল ব্রেক নিয়েছিলাম ফটো তোলার জন্য। মানে মনে হচ্ছে না একলা জায়গায় এসে যে আমরা 222 কিলোমিটার চালিয়ে আসলাম গাড়ি, আর মনে হচ্ছে খালি যে এখনই স্টার্ট করলাম রাইড। তো ফাইনালি মালবাজার থেকে বেরিয়ে গেলাম আমরা, আর এখান থেকে এখন চালসা যাব। চালসা এখান থেকে প্রায় 7 কিলোমিটারের কাছাকাছি। তো লেটস গো। তো এখানে একটা খুবই ভাইটাল টার্নিং আছে, আমাদেরকে যেতে হবে চিসাং যাওয়ার জন্য লেফট, আর যদি মূর্তি যাই তাহলে মূর্তির জন্য আমাদেরকে যেতে হবে রাইট সাইডে। তো আমরা ডাইরেক্ট এখন লেফটে ঢুকে যাব। এন্ড ইউ ক্যান সি দেয়ার টু ওয়েলকাম টু চামড়াবাড়ি। তো একটু টেস্টটা চেঞ্জ করার জন্য দাদা ডমিনার আমি নিলাম, আমার আপাচি দাদা নিল, বাস আর কি লাগে। এখানে পুলিশ চেকিং হচ্ছে, চেকিং বলতে কিছুই না, খালি ড্রাইভিং লাইসেন্স নাম্বার, গাড়ির নাম্বার, লোকেশন, ফোন নাম্বার নিয়ে রাখছে এরা, বাস সেইটুকুই। আর এই যেটা টার্নিংটা, এটার থেকে দুটো রাস্তা যায়, একটা লেফট একটা রাইট। আমাদেরকে রাইটের দিকে ঢুকতে হবে টুয়ার্ডস বিন্দু। তো এই ড্রোন শটটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও, আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার তো অবশ্যই চাই। বাস কি, আর এই যে চলে আসলাম আমরা লাদাখের ওয়াটার ক্রসিংয়ে, বাস এই তো হয়ে গেল।
তো এখন আমরা ঝালং ক্রস করছি, এখান থেকে ইনফরমেশন নিলাম, এখান থেকে চিসাং আরও প্রায় বললো 1 থেকে 1.5 ঘন্টার মতো সময় লেগে যাবে। তো এখন বাজে 1:34, তার মানে পৌঁছাতে পৌঁছাতে প্রায় 3টা বেজে যাবে। সো দেখতে থাকো, সাথে থাকো। अरे हम बादलों को छूते हुए चारों तरफ कोहरा ही कोहरा। तो फाइनली हमरा पहुँचे गए थे 1 घंटा प्राय 2:40 दिखे पहुँचे गए थे। और हमारे रायगंज थे के जे डेस्टिनेशन चिसांग এটা হচ্ছে প্রায় 320 কিলোমিটার্সের কাছাকাছি, মানে আমার বাড়ির থেকে এক্স্যাক্ট, কারণ বাড়িতে আমি 3 মিটার বিরতে করে এখানটায় এসে 320। আর হচ্ছে গিয়ে বৃষ্টি পড়ছে এখানটায়, ভালোই বৃষ্টি পড়ছে, মানে নিম্নচাপের যেরকম বৃষ্টি হয় আমাদের নর্মালি ওরকমই বৃষ্টি পড়ছে, ওর থেকে বেশি মানে ঝিরিঝিরি পাহাড়ি বৃষ্টি যেরকম হয়। বাস তো চলো দেখে নিই আমরা যেখানে আছি।